একসময়ের সবুজ লতাপাতা আর জঙ্গলে ঢাকা দক্ষিণ মাদাগাস্কার আজ পুরোপুরি লাল বালিতে পরিপূর্ণ। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে মাদাগাস্কারের পথে প্রান্তরে সবখানে চোখে পড়বে লাল বালি, আর নজরে পড়বে খাবারের আশায় থাকা ক্ষুধার্ত আর অপুষ্ট শিশুদের প্রতীক্ষার চোখ। গেল চার বছরে মাদাগাস্কার এত দ্রুত সবুজ হারিয়েছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। এর পেছনে যেমন রয়েছে পরিবর্তিত জলবায়ুর ক্ষতিকর প্রভাব, তেমনি চাষাবাদ আর জ্বালানির জন্য পাইকারিভাবে গাছ কেটে ফেলায় স্থানীয়দের ভূমিকাও দায়ী, যার ফল আজ পেতে হচ্ছে তাদেরই। স্থানীয় সাত সন্তানের মা তারিরা বলছেন, পরিস্থিতি এতটাই খারাপ যে জমিতে ফসল ফলানো যাচ্ছে না, জমির উর্বরা শক্তি হারানোয় শস্য উৎপাদন করা যাচ্ছে না, ফলে ক্ষুধা আর দরিদ্রতা এখানকার নিত্যদিনের সঙ্গী। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেবে দক্ষিণ মাদাগাস্কারের 1 মিলিয়নেরও বেশি মানুষের এখন জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। খাবারের অভাবে তারিরার মতো এখানকার অনেকেই ক্যাকটাস খেয়ে থাকেন, যদিও স্থানীয়ভাবে রাকেটা নামে পরিচিত এই ক্যাকটাস খেলে শরীরের পুষ্টি চাহিদা খুব কমই পূরণ হয়, উল্টো তা হজম না হওয়ায় পেটে হয় প্রচণ্ড ব্যথা। যদিও খাদ্যের অভাব পূরণ করতে গিয়ে স্থানীয়ভাবে এই ক্যাকটাসও আজ হারিয়ে যেতে বসেছে। কিন্তু বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র সমৃদ্ধ বিশ্বের চতুর্থ বৃহত্তম এই দ্বীপে মিলত হাজার হাজার স্থানীয় প্রজাতির উদ্ভিদ ও লেমুরের মতো বিচিত্র প্রাণী, কিন্তু মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলের দিকে তাকালে সেসবের সঙ্গে কোনো মিলই আজ খুঁজে পাওয়া যাবে না। দক্ষিণ আন্দ্রয় অঞ্চলের গভর্নর সোজা লাহিমারো সিমান দিল তসে জানান, একসময় আমরা মাদাগাস্কারকে সবুজ দ্বীপ বলতাম, কিন্তু দুঃখের বিষয় এখন তা লাল দ্বীপে পরিণত হয়েছে। Mais c'est, ça relève de la pure et simple logique que it's logical that it's the deterioration of the environment that's led to all this trouble. বিভিন্ন সাহায্য সংস্থা আর স্থানীয় কর্তৃপক্ষ বলছে গত কয়েক বছর ধরেই এই অঞ্চলে খাদ্য সংকট দেখা দিয়েছে। পরিবেশের ক্ষতিকর পরিবর্তনের ফলে খরা তো আছেই, এর উপর অতিরিক্ত জনসংখ্যা বেড়ে যাওয়া এবং চলমান করোনা পরিস্থিতি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে আরও নাজুক করে ফেলেছে। জাতিসংঘের IPCC জলবায়ু পরিবর্তন প্যানেল বলছে, প্রাকৃতিকভাবে মাদাগাস্কারের দক্ষিণের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা মোটেও ভালো কথা নয়। এর ফলে অচিরেই দ্বীপটিতে থাকা জনগোষ্ঠী বিশ্বের প্রথম জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্ভিক্ষ দেখার ঝুঁকিতে রয়েছে।